নড়াইল ডিবির অভিযানে ইয়াবাসহ আটক এক। আপনারা দেখছেন আমিন টেলিভিশন, সাথে আছে আমি সাবরিনা ঐশ্বর্য। 9 এপ্রিল রবিবার রাতে নড়াইল সদর উপজেলার নাকুশি এলাকায় ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে ইমদাদুল সানা নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে নড়াইল ডিবি পুলিশ। ইমদাদুল নড়াইলে বেস্ট ব্রিক্স ইটভাটায় কর্মরত শ্রমিক। ইমদাদুল সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। ইমদাদুলের নামে আশাশুনি থানায়ও একাধিক মাদক মামলা রয়েছে। জন্মস্থান ত্যাগ করলেও তিনি ছাড়তে পারেননি মাদক ব্যবসা। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশ পরিদর্শক সাজিদুল ইসলামের নেতৃত্বে এসআই জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্স সহ তাকে গ্রেপ্তার করেছে। এ সময় তার নিকট থেকে 20 পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নড়াইল জেলা সুযোগ্য পুলিশ সুপার এর নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ বদ্ধপরিকর। দেখছিলেন আমিন টেলিভিশন সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিনুর রহমান, আল্লাহ হাফেজ। আমিন টেলিভিশন, এ ট্রাস্টেড নিউজ মিডিয়া।